ब्राइट फ्रूट्स फ्रूट वाइन अरे ना फॉल और मोचा की जो खाए ना की। हेलो यूट्यूब वेलकम टू वीगो एंड हिस्ट्री एंड दिस इज अनदर न्यू एपिसोड ऑफ अराउंड द ग्लोब जेखने आज कथा बोलबो आर्मेनिया निये। तो चलुन लोकेशन थेके शुरू करा जाक। আর্মেনিয়া ওয়েস্টার্ন এশিয়াতে অবস্থিত একটি ল্যান্ডলক কান্ট্রি। ইয়েস, অ্যানাদার ল্যান্ডলক কান্ট্রি। এই নিয়ে এই সিরিজে থার্ড ওয়ান। বাট যাই হোক, আর্মেনিয়ার নর্থ সাইডে আছে জর্জিয়া, ওয়েস্টে টার্কি এবং সাউথে ইরান। ওয়েল, টেকনিক্যালি সাউথে আজারবাইজানও রয়েছে। ইয়েস, এই ছোট ল্যান্ড পোর্শনটি হলো আজারবাইজানের, যদিও এদের মেইনল্যান্ড আর্মেনিয়ার ইস্ট সাইডে অবস্থিত। কিন্তু এখানেও কন্ট্রোভার্সি আছে। আজারবাইজানের ভেতরে আরসাক নামক এই এলাকার মানুষেরা এথনিক্যালি আর্মেনিয়ান, আর তাই তারা স্বাধীনতার পর থেকেই আর্মেনিয়ার অংশ হতে চেয়েছিল। তো বোঝাই যাচ্ছে আরসাককে নিয়ে দুই দেশের মাঝে অনেক কনফ্লিক্ট চলে আসছে, আর এ কারণে কিন্তু আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝে সম্পর্ক খুবই খারাপ, এমনকি তাদের মাঝে সম্পূর্ণ ল্যান্ড বর্ডারও সিল করে দেয়া। আর এছাড়া টার্কির সাথে আর্মেনিয়ার হিস্টোরিক্যালি কনফ্লিক্ট থাকার কারণে তাদের সাথেও ল্যান্ড বর্ডার বন্ধ। কি কনফ্লিক্ট সে সম্পর্কে বিস্তারিত বলবো আর্মেনিয়ার হিস্ট্রি নিয়ে করা ভিডিওটিতে। অর্থাৎ এ থেকে বোঝাই গেল স্থলপথে আর্মেনীয়দের দেশ থেকে বের হওয়ার একমাত্র পথ হলো নর্থে জর্জিয়া এবং সাউথে ইরান। যাই হোক, আর্মেনিয়া মোট 10টি প্রভিন্সে বিভক্ত এবং এর ক্যাপিটাল সিটি হলো ইয়েরেভান। মেডিটোরিয়ান সি এবং ব্ল্যাক সি থেকে মোটামুটি কাছে অবস্থিত হলেও আর্মেনিয়াকে ঘিরে বেশ কিছু বড় মাউন্টেন্স থাকার কারণে এখানের ওয়েদার আশেপাশের দেশগুলো থেকে বেশ আলাদা। এ কারণে এখানে সামারে যেমন হাই টেম্পারেচার দেখা যায়, এর পাশাপাশি উইন্টারে তুষারপাতও সাধারণ দৃশ্য। আর্মেনিয়ার মোট পপুলেশন 3 মিলিয়ন বা 30 লাখ, যার মধ্যে 98% মানুষই এথনিক্যালি আর্মেনিয়ান এবং বাকি 2% মানুষের মাঝে রয়েছে রাশিয়ানস, ইয়াজিদিস এবং কুর্দস। কিন্তু একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আর্মেনিয়াতে মাত্র 3 মিলিয়ন মানুষ বসবাস করলেও আর্মেনিয়ার বাইরে সারা বিশ্বে আর্মেনীয়দের সংখ্যা প্রায় 8 মিলিয়ন, অর্থাৎ প্রায় দ্বিগুণেরও বেশি। এর পেছনে অবশ্য একটি হিস্টোরিক্যাল কারণ আছে, সেটা জানতে ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও অফ দিস চ্যানেল। এছাড়া আর্মেনিয়ানরা কথা বলতে নিজেদের আলাদা ভাষা ব্যবহার করে। আর্মেনিয়ান ল্যাঙ্গুয়েজ পৃথিবীর সব থেকে প্রাচীন ভাষাগুলোর একটি। 406 সালের দিকে মেস্ট্রপ নামক একজন মাঙ্ক এই ভাষাটি প্রথম লিপিবদ্ধ করেন, আর তখন কিন্তু বর্তমান সময়ের ইংলিশেরও সৃষ্টি হয়নি। এবং আর্মেনিয়া দীর্ঘদিন সোভিয়েত ইউনিয়নের অংশ থাকার কারণে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো রাশিয়ান। এখানের মানুষের অধিকাংশই অর্থোডক্স খ্রিস্টান। এছাড়াও আর্মেনিয়া ছিল সারা বিশ্বের মাঝে প্রথম খ্রিস্টান ধর্মকে স্টেট রিলিজন হিসেবে গ্রহণ করা দেশ। টু বি স্পেসিফিক, 301 সালে আর্মেনিয়া একটি খ্রিস্টান রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। চলুন আর্মেনিয়ার ফেমাস টুরিস্ট স্পটগুলো নিয়ে জানা যাক। বাট বিফোর দ্যাট, ইফ ইউ আর এনজয়িং দিস কন্টেন্ট, প্লিজ গিভ এ থামস আপ, অ্যান্ড ইফ ইউ আর নট, প্লিজ কমেন্ট করে জানাবেন কী কী ইম্প্রুভ করা যেতে পারে। ওয়েল, ইফ ইউ স্টিল নট গিভিং এনি লাইকস, আই এম কলিং দ্য এক্সপার্ট। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর্মেনিয়া প্রতিনিয়ত একটি পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে উঠছে। ছোট এই দেশটির সমৃদ্ধ ইতিহাস, মাউন্টেনিয়াস ল্যান্ডস্কেপ এবং সবুজ বনভূমির সাথে এখানের অতিথিপরায়ণ মানুষের জন্য ইউরোপ সহ সারা বিশ্ব থেকেই টুরিস্টরা এখানে ভিড় করে। আর এক্ষেত্রে প্রথমে মেনশন করতে হয় আর্মেনিয়ার সব থেকে বড় শহর এবং রাজধানী ইয়েরেভানের নাম। যদিও এই শহরটি পৃথিবীর প্রথম দিকের মানববসতির একটি, তবুও এখানে তেমন কোনো ঐতিহাসিক স্থাপনা পাওয়া যায় না। এর কারণ, 1920 সালে সোভিয়েটরা তাদের চিন্তা অনুযায়ী পারফেক্ট সিটি বানানোর উদ্দেশ্যে পুরো শহরটিকে ভেঙে ফেলে এবং প্যারিসের আদলে সাজায়। সেজন্য খুব বেশি ইতিহাস খুঁজে না পেলেও 1920 সালের পর থেকে সোভিয়েত এরার বিভিন্ন স্থাপনা এবং সাথে সাজানো গোছানো একটি শহর দেখার জন্য এখানে যাওয়া যেতেই পারে। আর তাছাড়াও এই শহরটির যে কোনো জায়গা থেকেই টার্কিতে অবস্থিত মাউন্ট অ্যারারাতের সৌন্দর্য চোখে পড়বেই। আর এরপরেই রয়েছে ককেসাস এলাকার সব থেকে বড় ওয়াটার রিজার্ভার লেক সিফান। এখানে গাঢ় নীল পানি এবং সাথে ফ্রেশ মাউন্টেন এয়ার এর কারণে লোকালদের মাঝে এটাই সব থেকে পপুলার হলিডে ডেস্টিনেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উপরে অবস্থিত লেক সেভানকে জুয়েল অফ আর্মেনিয়াও বলা হয়ে থাকে। ঘুরে দেখতে চাইলে লেকটিকে ঘিরে সেভানা ব্যাংক এবং হেয়ারা ব্যাংকের মতো বেশ কিছু অ্যান্সিয়ান মনেস্টারিও রয়েছে। অ্যান্ড অ্যাজ আই মেনশন এ মনেস্টারি, আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য মোস্ট পপুলার ওয়ান, গেগহার্ট মনেস্টারি। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হয় ডে ট্রিপের জন্য এই জায়গাটি পারফেক্ট। পাহাড় কেটে বানানো এই জায়গাটিতে ঘুরে দেখার জন্য রয়েছে চার্চ এবং বেশ কয়েকটি চ্যাপেল। ন্যাচার লাভার এবং আউটডোর পছন্দ করা টুরিস্টদের আকর্ষিত করবে ডিলিয়ান ন্যাশনাল পার্ক। এখানের পর্বতকে ঘিরে রাখা সবুজ ঘন জঙ্গলের মাঝে স্নেকালাইক সরু রাস্তা হাইকিং এর জন্য বেশ জনপ্রিয়। এছাড়াও এই ন্যাশনাল পার্কে জঙ্গলের মাঝেও বেশ কয়েকটি মনেস্টারিয়ের দেখাও মেলে।
এন্ড ফাইনালি অ্যারেনি ওয়াইন কান্ট্রি। মনে করা হয় এই এলাকাটিতেই গ্রিকরা প্রথম ওয়াইন উৎপাদন করা শুরু করে। এর কারণ এখানের ভাইনারগুলো থেকে পাওয়া অসাধারণ আঙ্গুরগুলো। ওয়াইন লাভার না হলেও ম্যাজেস্টিক মাউন্টেনগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে ভাইনারগুলো ঘুরে দেখতে যে কেউ এখানে যেতে পারে। তো এই ছিল আর্মেনিয়ার মোটামুটি ফেমাস সব টুরিস্ট স্পট। এর বাইরেও আর্মেনিয়াতে ঘুরে দেখার জন্য প্রচুর অ্যান্সিয়েন্ট মনাস্টারি এবং চার্চ রয়েছেই। তো চলুন এবার দেখা যাক আর্মেনিয়াতে ঘুরতে গেলে কি কি কেনা যায়। ফর দ্যাট দ্য ব্যাং টেক্স ইট ওভার। হ্যালো, দিস ইজ দ্য ব্যাং এগেইন। আমার কাজ হলো কোন দেশ কি কি কেনার জন্য বিখ্যাত সেগুলো বলা। যাই হোক, আই হ্যাভ গটেন দ্য লিস্ট। এখন এই লিস্ট অনুযায়ী বলতে হবে। শুরু করলাম। আর্মেনিয়া থেকে ড্রাই ফ্রুটস কেনা যেতে পারে। প্লামস, অ্যাপ্রিকটস এবং পিচেসের মতো বেশ কিছু ইউনিক ফল এখানে পাওয়া যায়। তো ব্যাগ ভর্তি করে ফল তো আর আনতে পারবেন না। ইওর বেস্ট অপশন ইজ ড্রাই ফ্রুটস। ও, এই ড্রাই ফ্রুটস এর আরেকটি ভার্সন হলো ফ্রুট লেদার। বেসিক্যালি আমাদের দেশে আমসত্ত্ব যেভাবে বানায় এটি তেমনই একটি খাবার। আবার নাম দিছে ফ্রুট লেদার। বাহ, যাই হোক পরেরটায় যাই, আর্মেনিয়ান জুয়েলারি। এখানে ট্র্যাডিশনাল জুয়েলারিগুলোতে তাদের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত কিছু সিম্বল ব্যবহার করা হয়, আর এই কারণে এগুলো জুয়েলারির পাশাপাশি সুভেনিয়ার হিসেবেও কিনতে পারেন। নেক্সট, ফ্রুট ওয়াইন। আবার ফল। যাই হোক, আলাদা করে তো কিছু বলার নেই, কি জিনিস সবাই জানেন। এরপর রয়েছে কগন্যাক। এটা হলো তাদের ট্র্যাডিশনাল একটি ব্র্যান্ডি। আরে, এরা ফল আর মদ ছাড়া কিছু খায় না নাকি? আমি আর বলতে পারবো না, গেলাম। Finish the list at first maybe and then leave. না, পারবো না, গেলাম। ও, যাওয়ার আগে বলে রাখি, মন মেজাজ এমনিতেই খারাপ। নতুন হলে সাবস্ক্রাইব করে যান। বাই।